এরিকো এমরানের সমঝোতার দায়িত্ব পড়ল দুপক্ষের আইনজীবীর ওপর। উচ্চশিক্ষা অর্জনের জন্য বাচ্চাদের জাপানে থাকার মতামত, ভাগাভাগিতে শিশুদের সঙ্গে 5 দিন বাবা ইমরান এবং 6 দিন থাকছে মা এরিকো। সাংবাদিক ব্রিফিংয়ে মায়ের আইনজীবী শিশির মনির বলেন, 17 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত একদিন বাবা ও একদিন মা থাকছে শিশু দুটির সঙ্গে। এ সময় তিনি আরও জানান, সমাধানে আসার জন্য আমাদের দুপক্ষের উকিলের প্রতি দায়িত্ব অর্পণ করেছে বিজ্ঞ আদালত। শিশুদের মঙ্গল ও দেশের ভাবমূর্তি যেন বজায় থাকে সেজন্য লক্ষ্য রাখতে হবে বলে জানিয়েছেন আদালত। এ সময় মায়ের আইনজীবী শিশির মনির আরও বলেন, তিনি আদালতে কিছু প্রস্তাব তুলে ধরেছিলেন। এরিকো বাচ্চাদের জাপানে নিয়ে যেতে চান এবং সেখানে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন বলে জানান। পরিশোধ করার দায়িত্ব নেবেন এরিকো, জাপানের দায়ের করা মামলা তুলে নেবেন এবং বাবার ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় বাচ্চাদের দেখতে দেবেন বলে জানালেন তিনি। এতে দ্বিমত পোষণ করলেন বাচ্চাদের বাবার আইনজীবী। তিনি আরও জানান, যার প্রেক্ষিতে একটি ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আইনজীবীদের দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর আদেশ দেয় আদালত। পরবর্তী শুনানির দিন 28 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। বিজ্ঞ আদালতের রায় অনুযায়ী এরিকো ইমরানের সমঝোতার দায়িত্ব অর্পণ করা হলো দুপক্ষের আইনজীবীর ওপর। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ইমরান শরীফের পূর্ণাঙ্গ রায়ের কথা থাকলেও পূর্ণাঙ্গ রায় না হয়ে আংশিক রায় দেয় বাংলাদেশ আদালত। দুপক্ষের দীর্ঘ শুনানির পর আদালত যে রায় দেন সেটা হলো আগামী 28 সেপ্টেম্বর পর্যন্ত আবারও মুলতবি ঘোষণা করেন তিনি। সেই সাথে বাচ্চা দুটোকে পর্যায়ক্রমিক একদিন বাবার সাথে এবং আরেকদিন মায়ের সাথে থাকবে বলে জানান আদালত। বাবা মার ইচ্ছা মতো তাদের ঘুরতে বা বাহিরে নিয়ে যেতে পারবে, তবে এতে কোনো বাধ্যবাধকতা থাকবে না। সমস্যা একটাই, শুধুমাত্র তারা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ যেতে পারবে না। তবে বাবা মা কেউই বাচ্চাদের নিয়ে একসাথে সময় কাটাতে পারবে না। একদিন বাবা এবং একদিন মাকে সময় বেঁধে দিয়েছেন বিজ্ঞ আদালত। এক্ষেত্রে 6 দিন বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য নির্দেশ দেয়া হয় জাপানি মা নাকানো এরিকোকে এবং 5 দিন পায় বাবা। বিজ্ঞ আদালতের মতামতে বাচ্চা দুটির জন্য বাবা মা উভয়ই ইকুয়াল ইম্পর্ট্যান্ট। একজন কখনোই আরেকজনের অভাব পূরণ করতে পারবে না, এক্ষেত্রে বাবা মাকে দুজনেই উপস্থিত থাকতে হবে। আদালতের এই সিদ্ধান্তের মধ্যে আবারও বাবা মাকে সমঝোতায় আসার নির্দেশ দিয়েছেন তিনি। একসময় অবশ্য বাবা ইমরান শরীফ জানিয়েছিলেন যে তাদের মধ্যে আরও কিছু সময় দিলে হয়তোবা তাদের সম্পর্কের একটা উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। আদালত তার নিজস্ব বিবেচনায় 12 দিন একসাথে থাকার জন্য রায় দিলেন। তবে এবার আর বাবা মাকে একসাথে থাকতে হবে না বা দুপক্ষের সংঘর্ষের কোনো সুযোগ নেই। সময় ভাগাভাগি করে দেওয়ার কারণে আলাদা আলাদা সময় দিতে পারবেন বাচ্চাদের। এ বিষয়ে আদালত দুপক্ষের আইনজীবীকে একসাথে বসে সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। সেই সাথে তাদের নেওয়া সিদ্ধান্তে যেন কোনো রকম নেতিবাচকতা না থাকে বলে জানান, যাতে করে দেশের এবং আমাদের ভাবমূর্তি নষ্ট হয়। উচ্চ আদালতের এ রায়ের মাধ্যমে আবারও খানিকটা কাছাকাছি আসার সুযোগ পায় এই দম্পতি। টানা 12 দিন সময় পেল তারা, তবে পৃথক পৃথক সময় বাধ্য করে দিল থাকার জন্য। তাদের মধ্যে দ্বিতীয়বার কোনো সমস্যা না হোক এটাই কাম্য। জাপানের উচ্চ আদালত ফেরতকৃত এই মামলাটি অনেকদিন যাবৎ বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে। এ মামলার সাথে জড়িয়ে আছে এ দম্পতি দুটির কোমলমতি দুই বাচ্চা জেসমিন লায়লা। এই বাচ্চা দুটি বাবা ইমরান শরীফের প্রাণ বলে দাবি করেন ইমরান। মায়ের ভালোবাসাও কিন্তু কমতি নেই তাতে। জাপানি ডাক্তার নাকানো এরিকো সূর্যোদয়ের দেশ নিজের মাতৃভূমিকে ছেড়ে বেশ কিছুদিন ধরে বাংলাদেশে পড়ে আছে শুধুমাত্র তার সন্তানের টানে।